আমি হইলাম এই মধুমতি গ্রামের আলী আকবর মাতবর ম্যাট্রিক পাস। আমি এই গ্রামে যা হুকুম করি তাই হয়। আর এই সকালবেলা আমার এমন একটা খবর দিলি, যা শুকুর আলীরে জায়গা করে দে, ওই জমিতে যেন হাল না দেয়, কারণ দলিল অনুযায়ী ওই জমি এখন আমার। যদি জমি ছেড়া না যায় তাহলে ওই জমিতেই ওরে কবর দিবি। এইটা আলী আকবর মাতবরের হুকুম, যা। এইবার সালাম মিয়ার বাড়িটা দখল নিতে হইব। সালাম মিয়া, তুমি দলিল কইরা আমার কাছ থেকে 40,000 টাকা নিছিলা, 2 মাস পর ফেরত দিবার কথা ছিল, না পারলে তোমার এই বাড়ি আমার হইয়া যাইব। এখন তোমার এই বাড়ি আমারে বুঝাইয়া দাও। এইসব কি কইতাছেন, 40,000 টাকা কবে নিলাম? নিছিলাম তো 15,000 টাকা। আমি মিশা কথা কইতে পারি, কিন্তু এই দলিল তো মিশা কথা কয় না, এতে তাই লেখা আছে। কিন্তু দলিল লেখা যখন পড়িয়া শুনান তখন তো এমন কথা পড়েন নাই মাতবার সাহেব। আমি লেখা পড়া জানি না বললিয়া একটা লেখা আর একটা পড়ে শুনাইছেন, আপনি আপনি একটা শয়তান। এই আমারই তুই শয়তান কইছস, রাগ দেখাইতেছি। ওই ওরে ওর পোলারে আর পোলার বউরে বাড়ি থেকে বাইর কর, বাইর করে বাড়ি বকুল দে না, যা না। তোর পতন দেখার আগ পর্যন্ত আল্লাহ দেবে আমারে বাঁচায় রাখে, বাঁচায় রাখে। আমি হইলাম আলী আকবর মাতবর ম্যাট্রিক পাস। যাই মা, যা বাবা, মনোযোগ দিয়ে লেখাপড়া করিস। তোর লেখাপড়া শিখায় মানুষ করানোর লেগে আমার এই জীবনটা বাইসা আছে। যা বাবা স্কুলে যা। আয় মা, স্কুলে গিয়া কারোর সাথে দুষ্টামি করিস না। বাবা আমি স্কুলে যাইতাছি। যা মা যা, মনোযোগ দিয়ে লেখাপড়া করিস। আমি হইলাম এই মধুমতি গ্রামের আলী আকবর মাতবর ম্যাট্রিক পাস। আমার মেয়ে হইব বিএ পাস, আর মেয়ের জামাই হইব এমএ পাস, আর এই বাড়ির মানুষগুলো হইব 10 গ্রামের সবচাইতে শিক্ষিত। সবাই আমাকে তোয়াজ করে চলে এবং চলব, কেউ আমাকে সামনে মাথা উঁচু কইরা চলতে পারবো না। এইসব করে কি লাভ? আরে আছে আছে, তুই বুঝবি না। এই মাতবর পরিবারের জন্মই হয়েছে জনমভর মানুষের উপর হুকুম চালাইবার লেগিয়া, আর আমাগো উপর হুকুম চালাইতে পারে এমন মানুষের জন্মই হতে দিব না। জন্ম? বাবা আজ আমার জন্মদিন, তোমার মনে আছে তো? আরে হ, আমি তো ভুললেই গেছিলাম, আজ তোর জন্মদিন। ওই মালার মা, আজ ওরে ভালো কইরা পোলাও কুরমা পাক কইরা খাওয়াইবি, বুঝছস? হ্যাঁ, আমি সব ব্যবস্থা কইরা রাখছি। যাও মা। চলো মা। খুদা হাফেজ। মালা মালা মালা, অনুবকুল তলায় এলো না? Thank you.
वाला माला तुम्हें ना कोई सिला आज तुम्हार जन्मदिन हाँ ताई तुम्हारे लिए एक तो उपहार आनछी की दाराओ बकुल फुलेर माला हाँ एटा आमी तुम्हारे लिए निजेर हाथे बनाइछी आगे तुम्हें खाता दे दाओ नाओ माला दे दाओ लाओ तुम्हारे बकुल फुलेर माला राखबो मने प्रतिदिन प्रतिबेला खूब सुंदर बकुल आज आमार जन्मदिने स्कूले जामु ना स्कूले जाइबा ना ना आज तुमी आमी एई बकुल तलाय समस्त दिन खेला करू अच्छा अरे मास्टर मशाई जी आदाब आदाब भालो आछेन तो भालो भालो आमार मेटी माइनोटली लेखापड़ा करछे तो ये माने स्कूले आसले तो लेखापड़ा करबे स्कूले आसले केनो आज स्कूले आसेनी ना आपनि स्कूलेर प्रेसिडेंट अथच आपनार मेये एकदिन स्कूले आसले दुदिन आसे ना एमन होले ओर लेखापड़ा हबे ना आपनि ओके बोझाबेन आमि जोदि बोझाबो তাহলে আপনি আছেন কেন মাদব সাহেব আমি হলাম শিক্ষক আর শিক্ষক মানেই ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া এ দায়িত্ব পালন করতে আমার ভুল হয় না আপনি আপনার দায়িত্ব পালন করতে ভুল করবেন না আমাকে আপনি লেসন মানে জ্ঞান দিচ্ছেন আদাব माला स्कूले जाए ना किंतु स्कूले नाम कुरिया जाए कोई माला स्कूल छुट्टी समय है चलो बाड़ी चलो सुनो तुम ये बकुल तला आइसा जहनी हमारे शुद्ध डाकबा तहनी हम चले आसु अच्छा चलो जाई चलो मा माला आई सुषमा आई हाथ मुख धोया ना खाई दी माला माला आई जी स्कूल गेसि सत्य करे कह तारे माइन खेला स्कूले गेसि ना आमी आज स्कूले जाई नाई তাইলে কই গেছিলি আমি খেলতে গেছিলাম খেলতে গেছিলি কোন ছোট লোকের মায়ের সাথে খেলতে গেছিলি আমি বকুলের সাথে খেলতে গেছিলাম বকুল কোন বকুল ওর বাপের নাম কি বাপের নাম জানি না ও আমার সাথে একই ক্লাসে পড়ে স্কুলে একই ক্লাসে পড়ে কার ছেলে যে আমার মেয়ের ফুসলিয়া খেলতে নিয়ে গেছে মুখে মুখে তর্ক করে হারামজাদা খবরদার আমারে গালাগালি করবেন না কি তুই আমারে খবরদার কস তোর এত বড় সাহস মাস্টারমশাই এরকম ছেলে স্কুলে থাকলে অন্য সব ছেলেরা নষ্ট হয়ে যাবে ওর নাম কেটে দিন আমার নাম কেন না আপনি কেডা আমি কেডা রাগ দেখাইতেছি কি করছেন আপনি আমার কাজে বাধা দেবেন না
আমি এই স্কুলের প্রেসিডেন্ট। মাদবর সাহেব, এটা আপনি কি করলেন? এটাই ওর বিচার। না, এ আপনার বিচার নয়, অবিচার, অত্যাচার। শাট আপ, শুনুন, স্কুলের যেসব ছেলেদের বেতন বাকি আছে তাদের নাম আপনি কেটে দিন। ওরা গরিব, গরিবের লেখাপড়ার দরকার নাই। কিন্তু কোনো কিন্তু নাই, এটাই এই স্কুলের প্রেসিডেন্টের হুকুম। এই তুই এখনো খাড়াই আছিস কেন? যা, ভাই হয়েছে কি? মাতবর তোর বই ছিঁড়ে ফেলেছে। মা, আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিছে। কিন্তু কেন বন্ধ করছে জানি না, কিন্তু আমার আমার জানতে হইব। মা, তুমি অসুস্থ। না, আমার জানতে হইব, যাইতে দে। মাদু সাহেব, মাদু সাহেব, মাদু সাহেব, আপনি আমার পোলার লেখাপড়া বন্ধ করছেন কেন? আমার কাছে কৈফিয়ত চাইতেইছ? শোন, আমি দশ গ্রামের মাতবর, আলী আকবর মাতবর, ম্যাট্রিক পাস, মানুষের বিচার করি, আর আমার বিচারের কৈফিয়ত আমি কাউরে দেই না। কিন্তু আপনার এই বিচার আমার ছেলের জীবনটারে অন্ধকার করে ফেলাইব, আলোর মুখ কোনো দিন দেখতে পারবো না। আলো? আরে আলো তো আছেই, দিনের সূর্যের আলো, রাইতে চন্দ্রের আলো। আমি আমি শিক্ষার আলোর কথা কইতাছি। ও, তোমার ছেলেরে লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইবা? জি। বেশ তো, ঘরে বসে বানাও, স্কুলে পাঠাইবার দরকার নাই। ওর স্কুলের দরজা আমি বন্ধ করে দিছি। কিন্তু মাতবর সাহেব, স্কুলে যাওয়ার অধিকার সবাই আছে, সেই অধিকার আপনি কাইরে নিতে পারেন না। পারি পারি, খালি তোর না, তোকে মতো সমস্ত গরিবের স্কুল আমি বন্ধ করে দিব। কারণ তোকে মতো গরিবের ছেলে মেয়েরা লেখাপড়া শিখা একদিন আমার চেয়ে বড় হয়ে যাইব, আমার বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠবো। মাতবর সাহেব, আল্লাহরে ভয় করে, এসব আমরা সহ্য করলো আল্লাহ সহ্য করব না। এই ছোট লোকের বাচ্চা, আমার মুখের উপর মুখ রাইখা তর্ক না কইরা, মুখ বন্ধ কইরা বোবা হইয়া এইখান থেকে চলে যা। তা না হইলে এখন তো তোর ছেলের স্কুল থেকে বাইর করছি, এরপর তোরে আর তোর ছেলেরে গ্রাম থেকে বাইর করে দেব। আপনি আপনি মাতবর বললা যা ইচ্ছা তাই করে যাইতাছেন, কিন্তু কিন্তু উপরে আল্লাহ আছেন, তিনি তিনি একদিন আপনার ক্ষমতা কাইলে নিয়া আপনারে আপনারে কাঙ্গাল বানায় ফেলাইব, কারণ আপনি আস্ত একটা শয়তান। চুপ চুপ, ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা, বাইরো বাইরো আমার বাড়ি থেকে। আপনি আমার মনে মরলেন, আপনি রাজ মেরেই বলাবো না। বকুল্লা, অগলগতি পাবি না, তোর বাপেও পারে নাই। মাতবর, আপনার কাছে আমার মা এসেছিল, কিন্তু আপনি তার অপমান করছেন, তাই বলে যাই একদিন না একদিন আপনার আমার মায়ের কাছে ক্ষমা চাইতে হইব। সেদিনের অপেক্ষায় আমি বাইচে না ঘুম, বাইচে না ঘুম। চলো মা, চলো। আমি কারো কাছে ক্ষমা চাই না, বরং আমার কাছে সবাই ক্ষমা চায়। বকুল, আমার সময় বোধ হয় শেষ, মারা যাওয়ার আগে তোর একটা কথা কয়ে যাই বাপ। ওই মাতবর তোর বাপের দলিল করে টিপ সই দিয়া টাকা ধার দিছিল, কিন্তু তোর বাপে লেখাপড়া জানতো না, তাই ওই দলিলে কি লেখা ছিল পড়তে পারি নাই। তাই এক মাস পর মাতবর ওই দলিলে লেখা অনুযায়ী তোর বাবার জমি দখল করে নেয়, আর
বছর যাইতে না যাইতে তোর বাপে মারা যায়, আর মারা যাওয়ার সময় তোর বাপে আমারে কইয়া গেছে। কি কইছিল মা? কও মা, কও। কইছিল বকুলের মা মরার আগে তোমার একটা কথা কয়ে যাইতে চাই। কি কইবা কও? আমার ছেলে লেখাপড়া শিক্ষা এই সবের প্রতিবাদ কইরা গ্রামের নিরীহ মানুষকে ওই শয়তানের হাত থেকে বাঁচায়, তুমি আমার ছেলের লেখাপড়া শিখাইবা, মানুষ করবা? কথা দাও মানুষ করবা। কথা দিলাম, কথা দিলাম। বকুল বল বাবা, বল তোর বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পারবি? বল বল বাবা বল। আমি তোমার ইচ্ছে কসম খাইয়া কইলাম, আমার বাবার তোমার মনের আশা আমি পূরণ করাম। তাইলে তাইলে আর একটা কথা দে। কও মা। মাতবর গরিবকে লেখাপড়া করতে দিতে চায় না, তুই যেদিন শিক্ষিত হইবি সেই দিন থেকে তুই গরিব ছেলে মেয়েগুলো লেখাপড়ার দায়িত্ব দিবি। নিমু মা, নিমু। তাইলে আমি তোরে আদেশ করতাছি, আমার মৃত্যুর পর এই গ্রাম ছেড়ে তুই চলে যাবি, এখানে থাকলে ওরা তোরে লেখাপড়া শিখতে দিব না। তুই তুই শিক্ষিত না হইয়া গ্রামে গ্রামে ফিরে আইবি না। বাবা বকুল, বাবা বকুল, তোমার মায়ের লাশ ধনের সময় এই বালা দুইটা তোমার মায়ের হাতে ছিল। কিরে বকুল? আদাব স্যার। এদিকে কোথায় যাচ্ছিস? স্যার আমি গ্রাম ছেড়ে চলে যেতেছি, যদি মানুষ হয়ে ফিরে আসতে পারি তাইলেই ফিরে আসুম, এখানে থাকলে আমি কিছুই করতে পারুম না, কিছুই না। জানি রে, সবই জানি। যা বাবা যা, আমি আশীর্বাদ করছি তুই লেখাপড়া শিখে মানুষ হয়ে গ্রামে ফিরে আয়, তারপর তোর শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে মানুষের অন্ধকার জীবনকে আলোকিত কর। একটা কথা মনে রাখিস, পৃথিবীতে আহার ছাড়া যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি শিক্ষা ছাড়া দেশ ও জাতি বাঁচে না। তাই মানুষ হয়ে বাঁচার জন্যে সুশিক্ষার প্রয়োজন। শিক্ষাই মানুষকে সুন্দরভাবে বাঁচার পথ দেখায়। স্যার আপনার এই কথা আমি চিরদিন মনে রাখুম। থাক থাক, তোমার মঙ্গল হোক। বকুল! আদাব স্যার। বকুল তুমি স্কুলে যাবে না? মালা ক্লাস শুরু হবে, তুমি ক্লাসে যাও। যাও মালা, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, যাও। আচ্ছা। আসি স্যার। Thank you.
ওই পথের চাইতে আমার জীবনের পথ অনেক লম্বা, কিন্তু ওই পথ আমাকে পাড়ি দিতেই হইব, দিতেই হইব। বকুল, বকুল, বকুল এখানে মালা রেখা গেল কই? দোয়া করবেন স্যার। গড ব্লেস ইউ মাই সন। চলি এসো। আজ আমি মাস্টার্স করছি, এতটা বছর যাদের বাড়িতে লজিং থেকে লেখাপড়া করেছি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার পল্লিমায়ের কোলে ফিরে যাব। কতদিন সেই পথঘাট দেখি না। মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে, এ মাটির পরশ নিয়ে জীবন কেটেছে। লেখাপড়া করতে দিতে চায় না, তুই যেদিন শিক্ষিত হইবি সেই দিন গরিব ছেলে মেয়েগুলো লেখাপড়া করার দায়িত্ব নিবি। কই গেল? আমি কি ভুল জায়গায় এলাম? কবরস্থানটা কো? এই যে ভাই, এখানে একটা কবরস্থান ছিল না? কবরস্থান? হ্যাঁ, ওই তো আপনার চোখের সামনে। গ্রামের অনেক পরিবর্তন হয়ে গেছে। মায়ের কবরের কোনো চিহ্ন নাই। মা গো, আজ আমি তোমার একটা আশা পূরণ করছি, তোমার দোয়া আমার সাথে আছে, তাই আমার বিশ্বাস আমি তোমার সব আদেশ পূরণ করতে পারব, পূরণ করতে পারব। সলিমা, thank you.
বকুল ফুলের মালা রাখবো মনে প্রতিদিন প্রতিবেলা। মালা, তুমি কি আইজো আমার কথা আর সেই বকুল তোলার কথা মনে রাখছো? শোনো, তুমি যখনই এই বকুলতলা আইসা আমার সুদ্দরে ডাক দিবা, তখনই আমি চলে আসুম। তোমাকে সাজাবো।
পাখি তোমায় ডাকি মনেরই কাছে এসো। ছোটবেলায় হারিয়ে গেল সেই দিনগুলো, নয়নে এঁকেছি তোমায় দেখা দাও একটিবার আমায়, বকুল ফুলে মালা দিয়ে তোমাকে সাজাব। যুগ যুগ ধরে তুমি আছো মনের পিঞ্জরে, মন পাখি তোমায় ডাকি মনেরই কাছে এসো, মন পাখি তোমায় ডাকি মনেরই কাছে এসো, যুগ যুগ ধরে তুমি আছো মনের পিঞ্জরে। মন পাখি তোমায় ডাকি মনেরই কাছে। তোমার তো সবই কইলাম মালা। সত্যি বকুল, মায়ের আদেশ পালন করে তুমি বিদ্যাসাগরের মতো নতুন ইতিহাস তৈরি করছো, কিন্তু তুমি বোধে ভুলা গেছো যাবার সময় তুমি আমার আদেশ করে গেছিলা। যাও মালা, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমার এই কথা আমি রাখছি বকুল। কতটুকু পড়াশোনা করছো? আমি বিএ পাস করছি। সত্যি কইতাছো? তুই আমার সাথে দলিল করিয়া টাকা ধার নিছস, কিন্তু সময় মতো কিছুই করস নাই। তাই দলিলের শর্ত অনুযায়ী এখন তোর ওই জমি আমার, জমির ফসল আমার, ওই ফসল তুই কাটতে পারবি না। এইটা আপনি কি কইতেছেন মাতবর সাহেব? আমার এত বড় ক্ষতি করবেন না, তাইলে আমি বোবর চলে না খাই মরুম। তুই মরলেও আমার কোনো লাভ নাই, বাঁচলেও আমার কোনো ফায়দা নাই। তুই যা এখান থেকে, তা না হলে আমি তোরে মাইরা তোর সব হাত পাও ভাইয়া ভালামু। মাতবর সাহেব মারেন তবুও ভালো, কিন্তু আমার ফসল আমারে তুইলা নিয়ে যেতে দেন মাতবর সাহেব, তুইলা নিয়ে যেতে দেন। চুপ, এই ফসল কাট। Hey!
তোর এত বড় সাহস, তুই আমার লোকদের গায়ে হাত দিছস? কে তুই বল, কে তুই? এই পল্লী মায়ের সন্তান, কিন্তু আপনি ওর ফসল কেটে নিতেছেন কেন? আমি এই গ্রামের মাতবর, আলী আকবর মাতবর, ম্যাট্রিক পাস। আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না। মানুষ অন্যায় করলে আপনি তার বিচার করেন, কিন্তু আপনি অন্যায় করলে তার বিচার কে করে? কোন অধিকারে আপনি ওর জমির ফসল কাটা নিতেছেন? ও আমার কাছ থেকে দলিল করিয়া টাকা ধার নিছিল, আর তাই চার বছরে সুদে আসলে চার গুণ হয়েছে। দলিলে লেখা ছিল সময় মতো টাকা দিতে না পারলে আমি ওর জমি দখল নিমু, তাই শর্ত অনুযায়ী এই জমি আমার। আমি সেই দলিল দেখতে চাই। তার আগে আমি জানতে চাই তুই কে, আর এই গ্রামের সাথে তোর কিসের সম্পর্ক বল তুই কে? যারে একদিন আপনি স্কুলে যাওয়া বন্ধ করে দিছিলেন, আমি সেই বকুল, আবুল কাসেমের সন্তান বকুল। ও, তুই আবুল্লার পোলা? খবরদার, মানুষের নাম নিতে হইলে ইজ্জতের সাথে নিবেন। দুই পয়সার মানুষের আবার ইজ্জত? পয়সা দিয়া মানুষের ওজন করবেন না, দলিল দেখান। দেখে কি করবি, পড়বি কিভাবে? আমি তো তোরে লেখাপড়াই করতে দিই নেই। দলিল দেখান, সবাই জানতে চায় কি লেখা আছে দলিলে। শুনছেন, সবাই জানতে চায়। আই ডেম কেয়ার অল দ্য বাস্টার্ড, শাট আপ ইউ ব্লাডি ফুল। এবার মার পাইছে। দোজ পিপল আর নট বাস্টার্ড, they are powered by their father. Now, I'd like to see that agreement. Ami dolil dekhte chai. Dolil lekha ache apni onare 1,00,000 taka dhar disilen. Yes, মাতবর সাহেব, আমি তো আপনার কাছে 10,000 টাকা নিছিলাম, 1,00,000 টাকা কইতেছেন কেন? 10,000 টাকা নিছিলেন? হ ভাই, হ ভাই সাহেব, শুনেন, এই 10,000 টাকার দলিলে সই করায়া পরে উনি 10,000-এর সাথে একটা শূন্য বসাইয়া 1,00,000 টাকা বানাইছে। ভাই, আপনার এই জমিনের দাম কত? 30,000 টাকার মতো। ভাই সাহেব, আপনারা কি মনে করেন এই সুদখোর 30,000 টাকা মূল্যের জমিন 1,00,000 টাকা দিয়া বন্ধক রাখবো? না না না। আপনারা কি মানেন এই সুদখোর আপনাকে সবার সাথে ধোকাবাজি করে? হ্যাঁ মানি। যদি তাই মানেন, তাইলে এই দলিল। এত বড় সাহস, তুই আমার দলিল ছিঁড়া ফেলেছিস? হ্যাঁ, ওই দলিল ছিঁড়াই আমি আপনার অন্যায়ের প্রথম প্রতিবাদ করলাম। বকুল, তুই সাপের লেজে পাড়া দিছস, সাপের ছোবল খাওয়ার জন্য তৈরি থাকিস। কিন্তু মানুষ সাপ দেখলে লাঠি দিয়ে পিডায়াম মাইরা ফেলায়, আপনিও তৈরি থাকেন? বেশ, লাঠির আঘাতে সাপ মরে না সাপের ছোবলে মানুষ মরে? তোরে দেখা ছাড়ো। ভাই, এখন আপনার কাছে ওই মাতবরের আর কোনো দেনা পাওনা নাই, তবুও তার আসল পাওনা 10,000 টাকা দিয়ে দিয়েন। দিমু ভাই, দিমু, তুমি আমারে আর আমার সংসারটারে বাঁচাইয়া দিছো। ক ভাই, আমি তোমার লেগে কি করতে পারি? কিছু করতে চান? হ ভাই, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি তোমার লেগে করুম। তাহলে আসেন আমার সাথে। চলো। আয়ন ভাই, মা মা মা, দেখো আমি
বাবার মতো ওনারে মাত বলে শিকারিতে দেয় নাই মা। ভাই ভাই আমার মায়েরে কন, আপনি কইলে আমার মায়ের আত্মা শান্তি পাইব। কন ভাই, আমার আমার মা এখানে শুয়ে আছে। কন ভাই কন। চাচি, তোমার ছেলের জন্য আমার জমি জমা বেঁচে গেছে, তা না হইলে পোলা পানলে আমার ভিক্ষা করে খাইতে হইতো, ভিক্ষা করে খাইতে হইতো। চাচি, তোমার ছেলে ইনশাল্লাহ এই গ্রামের ভাগ্য বদলে দিব। মা, বকুল মিয়া কবরের সামনে কাঁদতে নাই, আসো আসো। যাই ভাই, ক্ষেতের ধান কাটতে হইব, যাই যাও। মালা, আমি এই পল্লিমায়ের গরিব নিরীহ মানুষের ছেলে মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়াই দিব, কারণ আমার বাবার শিক্ষা ছিল না বইলা কিছু না বুঝা তোমার বাবার দলিলে সই কইরা শেষ হয়ে গেছে। শুধু আমার বাবাই না, অনেকেই এই পরিস্থিতির শিকার হয়েছে। এইবার এইবার আমি এই পল্লিমায়ের কোল থেকে সব আবর্জনা সরায়া মায়ের মুক্ত করুক। বকুল, আমি তোমার এই যুদ্ধের প্রথম সৈনিক হইতে চাই। কিন্তু আমার যুদ্ধ তো তোমার বাবার মতো কতগুলি মানুষের সাথে। আমি এই পল্লিমায়ের জন্য সবকিছু বিসর্জন দিতে পারি। মালা, আমাদের প্রথম কাজ হইল সেই বাবা মায়েরা টাকার অভাবে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারে না, তাদের স্কুলে নিয়ে আসা। হ, যেভাবেই হোক ছেলে মেয়ের বাবা মায়ের রাজি করাইতে হইব। বাতেরই জোগাড় নাই, পোলারে কি করে স্কুলে পাঠামু? চেষ্টা করলে সবই হয়। আরে না না, পারুম না। আর তাছাড়া আমার পোলার লেখাপড়া দিয়ে আপনারা তো কি দরকার? হ্যাঁ, দরকার আমার না, দরকার দেশের। কারণ দেশের মানুষের শিক্ষা না থাকলে দেশ নষ্ট হয়ে যায়, আর নষ্ট জিনিস বেশি দিন মজবুত থাকে না। তাই দেশ ও জাতিরে মজবুত রাখনের জন্য মানুষের লেখাপড়ার প্রয়োজন। এই দেখেন, আজ যদি আপনি লেখাপড়া জানতেন তাইলে কি আপনার সংসারের এই অবস্থা হইতো? চাচা, আরে আপনার জীবন তো শেষ, এখন আপনার এই ছেলে জীবনের কথা ভাবতে হইব। শোনেন, আপনার ছেলে কাল থেকে স্কুলে যাইব, আপনার কিছু করতে হইব না, ও সব দায়িত্ব আমার। বেশ, আপনি যখন দায়িত্ব নিতেছেন তখন আমার আর কোনো আপত্তি নাই, করুক লেখাপড়া। আরে না না, আমার মায়ের স্কুলে দিতে পারুম না। আমার স্বামী আমারে আর আমার মায়ের ছেড়ে চলে গেছে, দুই বেলা পেট ভরে ভাতই খাইতে পারি না। আবার স্কুলে লেখাপড়া দিয়ে কি হইব? আমার লেখাপড়ার দরকার নাই। শোনো, তুমি যদি পড়ালেখা জানতা তাহলে তোমার স্বামী তোমার ছেড়ে যেতে পারতো না, বুঝছো? কেন, ওই লেখাপড়া কি তার ধরে রাখতো? না, তোমার যদি লেখাপড়া জানা থাকতো তাহলে তুমি প্রতিবাদ করতে পারতা, আর তোমার প্রতিবাদ দশ জন শুই না তোমার পক্ষে কথা বলতো, আর দশ জনের চাপে তোমার স্বামী তোমার ছাইরা অন্য মায়ের বিয়ে করার সাহস পাইতো না। ঠিকই কইছেন, আমি তো কাউরে বুঝায় কোনো কথাই কইতে পারি নাই। তাইলে তোমার মেয়েও এমন হোক, তুমি কি সেটা চাও? না না, চাই না চাই না। কিন্তু আমার মেয়ে স্কুলে গেলে খরচ দিব কেডা? তোমার দিতে হইব না, সে দায়িত্ব আমার। কাল আমি ওরে স্কুলে ভর্তি করাইতে নিয়ে যাবো। নেহসান নেহসান, আমার মাইয়া দারে আপনার মতো লেখাপড়া শিখাইয়া মানুষ বানান। না ভাই, আমি কোনো কথাই হুনুম না, আপনার ছেলেরে আমি স্কুলে ভর্তি করামুই। কিন্তু খরচ খরচ যোগাইব কেটা? পল্লিমায়ের ছেলের খরচ পল্লিমাই যোগাইব। না ভাই, চাষির ছেলেরে চাষিই থাকতে দাও। তাহলে বলুন তো, আপনারা চাষ করেন কেন? কেন, ফসলের জন্য। ফসল কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য? মানুষ কি চায়? বাঁচতে চায়, বাঁচতে। বাঁচার জন্য প্রয়োজন কি? টাকা। টাকা আসে কি কইরা? ভালো চাকরি কইরা, ভালো ব্যবসা কইরা। এসব হয় কিভাবে? কেন, লেখাপড়া করলে হয়। আর যারা লেখাপড়া করে না তারা কি হয়?
কেন আমার মত হয় আমার মত তাইলে আপনার ছেলেরে আপনার মত হইতে আমি দিব না আমি কাইলিওরে স্কুলে নিয়ে যাব যাও যাও আরে তুমি স্কুলে নিয়ে যাও তোমার সাথে তো কথাই পারুম না তুমি লেখাপড়া জানা মানুষ না তোমার মেয়ে লেখাপড়া জানা থাকলে বড় হলে যখন বিয়া দিবা তখন তার সংসারে উন্নতি হইব ছেলে মেয়ে বড় হইয়া দেশ ও জাতির কল্যাণ সাধন করব তুমি কিছু ভাইব না এখন থেকা ওর সব দায়িত্ব আমার ঠিক আছে মা আজ থেকা আমার মাইয়ারে তোমার হাতে তুইলে দিলাম খালা আমি কিন্তু আপনার কোনো কথাই হুনুম না কাইলে আপনার দুই মেয়েরে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব আমি তো খরচ জোগাড় করতে পারুম না বাবা আরে ওই সব নিয়ে আপনারে ভাবতে হইব না অগো দায়িত্ব অহন আমার আয় কাম করে বকুল সবাই তো রাজি হইছে এখন ওকে ভর্তি করাইতে তো অনেক টাকা লাগবে আমার মায়ের শেষ চিহ্ন দুইটা বালা বিক্রি কইরা হগো স্কুলে ভর্তি করাবো আর বাকি টাকা দিয়া কিছু বইপত্র কিনু মায়ের শেষ চিহ্ন তুমি বিক্রি করে দিবা মায়ের আদেশ মায়ের গড়া জিনিস দিয়ে শুরু করুম এতে মায়ের আত্মা শান্তি পাইব তোমার মতো মানুষ দেশ ও জাতির গর্ব কে তুমি বাবা আমি আপনার ছাত্র বকুল আমার ছাত্র জি স্যার আমি সেই বকুল যার বই আপনার চোখের সামনে মাদবর ছিঁড়ে ফেলেছিল বকুল ও তুই সেই বকুল জি স্যার আপনি বলেছিলেন শিক্ষা মানুষকে সুন্দরভাবে বাঁচার পথ দেখায় আজ সেই পথ আমি জয় করে এসেছি কতটুকু লেখাপড়া করেছিস তুই আমি বাংলায় মাস্টার্স করেছি বাংলায় এমএ করেছিস বলিস কি এখন তো তুই আমার চাইতেও শিক্ষিত স্যার ছাত্র যত শিক্ষিতই হোক শিক্ষকের চাইতে বেশি শিক্ষা কারো নেই কারণ শিক্ষক মানুষ শিক্ষার কারিগর ওরে বাবা তুই তো বিরাট পণ্ডিত হয়ে গেছিস গড ব্লেস ইউ মাই সান গড ব্লেস ইউ স্যার এরা আমাদের গ্রামের গরিব ছেলে মেয়ে গরিব বাবা মা এদেরকে চিরদিন অন্ধকারে ফেলে রাখতে চেয়েছিল কিন্তু আমি এদেরকে সে অন্ধকার থেকে বিদ্যালয়ের আলোতে নিয়ে এসেছি এবার আপনি শিক্ষার আলো দিয়ে এদেরকে আলোকিত করে তুলুন স্যার আজ থেকে এরা আপনার স্কুলেরই ছাত্র সত্যি বকুল ধন্য সেই মা যে মা তোমাকে গর্ভে ধারণ করেছেন মাস্টার মশাই শুনুন এবার বাৎসরিক পরীক্ষার রেজাল্ট মাস্টার মশাই এখানে ওরা কি চায় বকুল ওদেরকে এখানে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে ওদেরকে ভর্তি করাতে ভর্তি লেখাপড়া করবে ভর্তি টাকা দেবে কে আমার তো মনে হয় ওরা দুবেলা খেতেই পায় না লেখাপড়া করে কি করব আপনার মতো মানুষের বিচার করব সেই দিন আমার কেউ ছিল না বইলা আপনি এইখানে আমার বই সিরা ফালাইছিলেন কিন্তু অহন সে আমি আর আমি নাই কাইল আমি এইখানে আইসা এই পল্লী মায়ের ছেলে মেয়েদের হাতে বই তুলে দেব স্যার এই নিন ভর্তির টাকা চলি স্যার এই চল তোরা বকুল ক তুমি ছোটবেলায় এখানে আইসা আমার একটা জিনিস দিছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে তোমার জন্মদিনে তোমার একটা বকুল ফুলের মালা দিছিলাম পরশু সেই দিন সেই তারিখ আমার জন্মদিনের তারিখ তোমার মনে আছে হ্যাঁ সবকিছুই মনে আছে পরশু তুমি এখানে আসবা আমি তোমার জন্য বকুল ফুলের মালা নিয়ে অপেক্ষা করব শুধু মালাই পরাই যাইবা অন্য কিছু ভাববা না তোমারে বিয়ে করতে হলে তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাইতে হইব যা আমার পক্ষে সম্ভব না তাইলে তুমি ডাকলে আমি দুনিয়ার সব বাধা অতিক্রম কইরা তোমার কাছে চলে আসুম না না
ওইসব ফালতু কাজে আমি নাই। ফালতু? আমার জীবনের ব্যাপারটা তোমার কাছে ফালতু? তা নয় তো কি? বেশ, তোমার কাছে আমার যখন কোনো মূল্যই নাই তাইলে আমি চললাম, আর কোনোদিন ডাকলেও আসুম না। আইসো না। হ্যাঁ হ্যাঁ আসুম না। যাও গা। এই রে, একটু বোধহয় বেশি করে ফেলাইছি, সত্যি সত্যি চলে যাইতেছে। মালা, আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সুখ, তুমি আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সুখ। অকালে জড়াইয়া বৃষ্টি শীতল কইর বুক আমার, বড় তৃষ্ণা গো বুকে প্রেমের তৃষ্ণা গো আমার, বড় তৃষ্ণা গো বুকে প্রেমের তৃষ্ণা গো। তুমি আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সুখ। মাঝে খোদাই কইরা আঁকছি তোমার ছবি, মরার আগে তোমার কাছে একটি শুধু দাবিও। মনের মাঝে খোদাই কইরা আঁকছি তোমার ছবি, মরার আগে তোমার কাছে একটি শুধু দাবি। দাফন দিয়া ওই কবরে তোমাকে দেখিবার তরে, খোলা রাইখো চোখ আমার, বড় তৃষ্ণা গো বুকে প্রেমের তৃষ্ণা গো আমার, বড় তৃষ্ণা গো বুকে প্রেমের তৃষ্ণা গো। তুমি আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সুখ, তুমি আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সুখ। তোমার কাছে উইড়ায় আসার না থাকা মার ডানা, পাড়া পড়শির লোক নিন্দার শুনব না গো মানা। তোমার কাছে উইড়া আসার না থাকা মার ডানা, পাড়া পড়শির লোক নিন্দার শুনব না গো মানা। হাজার বছর দাঁড়বাইয়া তোমার কুলে মন ভিড়াইয়া, দেখমু তোমার মুখ আমার, বড় তৃষ্ণা গো বুকে প্রেমের তৃষ্ণা গো আমার, বড় তৃষ্ণা গো বুকে প্রেমের তৃষ্ণা গো। তুমি আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সুখ, তুমি আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সুখ। অকালে জড়াইয়া বৃষ্টি শীতল কইর বুক আমার,
বড় তৃষ্ণা গো বুকে প্রেমের তৃষ্ণা গো আমার বড় তৃষ্ণা গো বুকে প্রেমের তৃষ্ণা গো তুমি আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সু বকুল ওই দেখো বকুল তোমার লাইক আমি সমস্ত গ্রামে আর মুখ দেখাতে পারুম না যাও আজ থেকে তোমার সাথে আমার কোনো কথা নাই দাঁড়াও মালা দাঁড়াও দাঁড়াও মালা মালা তুমি রাগ করলে আমিও রাগ করতে পারি আজ থেকে তোমার সাথে আমার কোনো কথা নাই আপনাকে দেখে তো ভদ্রলোকের ছেলে বলেই মনে হচ্ছে কিন্তু এমন সুন্দর একটা জীবন শেষ করে দিতে আপনার একটু মায়া হলো না কি করব বলো আমার যা পছন্দ হয় যা শখ হয় তা পূরণ করার আগ পর্যন্ত আমি শান্তি পাই না দিস ইজ মাই হ্যাবিট একটা জীবন নষ্ট করে দিয়ে যে শান্তি পায় তার জীবনে কোনো দিন শান্তি আসে না আই থিঙ্ক ইউ আর এডুকেটেড গার্ল আমাকে যদি তাই মনে করে থাকেন তাহলে আমি একজন বাঙালি তাও মনে হবার কথা আর বাঙালি হয়ে অন্য বাঙালির সাথে ইংরেজি শব্দ ব্যবহার করা মানে বাংলা ভাষাকে অপমান করা কারণ বাংলা ভাষায় শব্দের কোনো অভাব নেই মানে আমি দুঃখিত শুনুন পল্লীর গাছপালা পাখি পল্লীমায় সৌন্দর্য তাই এই প্রাকৃতিক বৈচিত্র্য কোনোদিন নষ্ট করবেন না ওকে ওকে না ঠিক আছে আর নষ্ট করব না মনে থাকে যেন শোনো কে তুমি বলে গেলে না আমি এই পল্লীমায় সন্তান দোস্ত মেয়েটি কে জানতে পারলাম না এই যে ভাই শুনুন ওই যে মেয়েটি যায় কোন বাড়ির বলতে পারেন ও মাধব সাহেবের মাইয়া মালা মালা সুইট গার্ল কি দাদু ভাই এইভাবে শিকার করে ঘুরে বেড়ালেই চলবে তাহলে কি করতে হবে দাদু ভাই বলো দেখ ভাই তোর বাবা মা সেই ছোটবেলায় তোকে রেখে ওপারে চলে গেছে আমি একা তোকে কোলে পিঠে করে মানুষ করেছি এখন তুই বড় হয়েছিস আমি বুড়ো হয়েছি আমাদের জীবনে বিরাট পরিবর্তন এসেছে কিন্তু এই বাড়ির কোনো পরিবর্তন হয়নি যেমনটি ছিল তেমনি রয়ে গেছে এর কোনো পরিবর্তন আমি বোধহয় আর দেখে যেতে পারবো না আর কি দেখতে চাও এ বংশের তুই শেষ প্রদীপ কিন্তু নতুন করে প্রদীপ জ্বালানোর জন্যে এই সংসারে একটি বধূর প্রয়োজন আমি বোধহয় তার দেখে যেতে পারবো না পারবে পারবে তোমার মনের আশা এবার আমি পূরণ করে দেব দাদু শোনো দাদু মধুমতি গ্রামে শিকার করতে গিয়ে আমি একটি মেয়েকে দেখেছি ওর নাম মালা ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে মালা মধুমতি গ্রামের মাগভরের মেয়ে হ্যাঁ দাদু তুমি কালই ওই গ্রামের প্রস্তাব নিয়ে চলে যাও কিন্তু দাদু মালাকে আমি বিয়ে করবো এটা আমার শেষ কথা
কিন্তু ওরা যদি রাজি না হয়? দাদু, তুমি একজন সাবেক মন্ত্রী, তাছাড়া আমাদের বংশ জমিদার বংশ, আমাদের চেয়ে নামি দামি আর কে আছে? তুমি বললেই ওরা রাজি হয়ে যাবে। নামাজের সময় হয়ে গেছে, রাজু স্যার নামাজের ঘরটা খুলে দিতে বলো। আজমত শোনো, তুমি কালই মধুমতি গ্রামে গিয়ে মাধবরকে বলবে আমি শুক্রবারে ওনার বাড়িতে যাব। বকুল, তোমার এই গানের জন্য আমি বোধহয় ঘর কোনো হয়ে গেলাম। কাল ঘর থেকে বাইর হলে ওরা আমার আবার পায়ে বসব। কিন্তু তোমারে না দেখে আমি তো থাকতেও পারুম না। যে যাই বলুক, বকুলের কাছে আমি যামই। গোকুল ভাই, তোমার খাওয়ান শেষ হওয়ার আগে আমার ধান লড়া শেষ। এই নাও আমার এই মাসের খাওয়ানোর টাকাটা। পরে রাতে আর কত খাবা? এবার বউ আনো। বউ যার সাথে কথা নাই কইছো, তার কাছে আসবা না কইছো, তার কাছে আবার কেন এসো? হ্যাঁ যাও, চলে যাও। বকুল, তুমি তোমার মালার সাথে রাগ করছো? হ, এই রাগ আর নামবো না। তুমি আসিয়া কান্দাহিয়া যাইও তবু আমার সুখ, তুমি আসিয়া কান্দাহিয়া।
শুনো বসো শুনো কাল আমার জন্মদিন মনে আছে তোমার হ্যাঁ মনে আছে তুমি বকুলতলায় আসবা আমি তোমার জন্য উপহার নিয়ে অপেক্ষা করব আসবা তো আসো যদি বাধা আসে তোমার জন্য যদি আগুনের দরিয়া পার হইতে হয় পার হইয়া চলে আসো তুই নিজের চোখে দেখছস হ্যাঁ খালি আমি না গ্রামে সবাই নদীর পারে খাড়াইয়া সিনেমার মতো মজা করে দেখছে চুপ করে আছস কেন আমার কথার উত্তর দে বকুল আমার ছোটবেলার খেলার সাথী কিন্তু সে আমার দুশ্মন সে আমার হ্যাঁ বল বকুল তোর কি বকুল আমার জীবন জীবন বকুল যদি তোর জীবন হয় তাহলে ওই জীবনডারে তোর চোখের সামনে জবাই কইরা ওর রক্ত দিয়া সমস্ত গ্রামডারে গোসল করায় দেব তা তুমি পারবা কারণ তোমার ধর্ম হইল গ্রামের মানুষের রক্ত চুষা খাওয়া আর বকুলের ধর্ম হইল ওই রক্ত শূন্য মানুষদের তার নিজের শরীরে রক্ত দিয়া নতুন জীবন দেওয়া বকুল মানুষের সুন্দর জীবনের কথা ভাবে তাই ওই সুন্দর মানুষের সুন্দর মনটারে আমি আমার মনের সাথে বাইন্দা ফেলাইছি মালা বাবা বকুলের স্যার আমি বাসুম না মরিয়া যাবো
মানুষের লাইগা মানুষ মরে এইটা মিছা কথা মিছা কথা না বাবা এটা সত্য কথা সত্যই হোক আর মিথ্যাই হোক আজ থেকে তুই বাড়ির বাইরে যেতে পারবি না যদি এক পাও বাড়াইছস তাইলে আমি তোর পাও কেটে ফেলামু কিন্তু আমার মনডারে তুমি বাধা দিবা কি কইরা মন তো কারো বাধা মানে না মালা এখনো সময় আছে ওই মন থেকে বকুলের নাম মুছে ফেলা মন পেন্সিলে লেখা কোনো কাগজ না যে রাবার দিয়ে ঘষে মুছে দেব কাগজ ছিঁড়া ফেলাইলে পেন্সিল আর রাবারের দরকার হয় না আমি ওই কাগজ ছিঁড়া ফেলামু ভুল করে না বাবা কারণ ভুল করে যদি কেউ ফাঁদ পাতে তাহলে সেই ফাঁদে তারই আটকা পড়তে হয় আমারে তুই ভয় দেখাস ভয় তোমারে পাইতেই হইব কারণ তোমার দিন শেষ তাই সময় থাকতে মানুষের সাথে শয়তানি বন্ধ করে দাও বকুল তোমার লাগে আজ রক্ত ঝরলো আর যেদিন জীবন দিতে পারো সেদিন ধন্য হমু আপনি আমার দুশ্মন আর মালা আমার প্রেম দুশ্মনী কইরা আপনি আমার প্রেমের পরাজয় করাইতে পারবেন না প্রেম হ্যাঁ তোর প্রেম আমার কাছে একটা কাগজের নৌকা যা পানিতে ভাসাইলে বেশিক্ষণ ভাসে না ডুবে যায় জীবন নৌকারে যদি কাগজের নৌকা মনে করে থাকেন তাহলে ভুল করবেন কারণ জীবন নৌকা কোনো নদীতে ভাসে না সেই নৌকা মনের নদীতে আপন মনে ভাসে যদি পারেন তাহলে সেই নৌকা ডুবায় দেখান আমি দেখতে চাই দেখামু দেখামু জীবনদারে তো বেশি দেখোস নাই সব কিছু দেখাই তোরে আমি মারম যদি পারেন তাহলে দেখা দেন দেখামু 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 তুই তো জানোস আমার জন্য তোর বাপ মরছে আমার জন্য তোর মা মরছে এইবার তুই মরবি ছোট লোকের বাচ্চা মত বস না তোরে মারুম না আমার বাবা মায়ের জন্য তোরে মারুম না ওরা তোর জন্য আমার সাইরা গেলেও এই গ্রাম ছেড়ে যায় নাই ওরা এই গ্রামের কবরে শুয়ে আছে তাই ওদের কবরে গিয়া তোরে একদিন না একদিন মাফ চাইতে হইব কিন্তু সেই দিনের আগেই তোরে আমি মাইরা ফেলাম তোর বাবা মা তো কবরে জায়গা পাইছে তুই তাও পাবি না তোর লাশেরে শিয়াল কুকুর দিয়া খাওয়াবো কথাটা মনে রাখিস মালা তোমার আমার জীবনে নতুন ঝড় উঠছে মন শক্ত কইরা এই ঝড়ের মোকাবেলা করতে হইব মইদিন সাহেব আসবেন আমাদের বাড়িতে জি ওনার একমাত্র নাতির জন্য আপনার মেয়েকে দেখতে আসবেন মইদিন সাহেব আমার বাড়িতে আসবেন এটা তো আমার জন্য খুশির কথা ওনার পূর্বপুরুষ ছিলেন জমিদার জমিদার বংশের মানুষের পা পড়বে আমার বাড়িতে আর আমার মেয়ে বউ হয়ে যাবে সেই বাড়িতে শুনুন মন্ত্রী সাহেবকে বলবেন আমি এই সংবাদে ভীষণ খুশি সে কি কথা আমি হলাম আলী আকবর মাতবর ম্যাট্রিক পাস আপনি আমার বাড়িতে এসে না খেয়ে যাবেন তা কি করে হয় জি না নির্দিনে সে পেট ভরে খেয়ে যাব আসসালামু আলাইকুম রমজান মন্ত্রী আইব আমার বাড়িতে যা এখন থেকে বাড়িঘর পরিষ্কার করতে লেগে যা আমার কথা শুনে খুশি হয়েছে জি স্যার ভীষণ খুশি হয়েছে তাহলে স্বর্ণকারের কাছে গিয়ে বলো ভালো দেখে একটা হার পাঠিয়ে দিতে মেয়েটিকে দেখে দোয়া করে আসবো না দাদু ভাই হারটা আমি নিজে পছন্দ করে নিয়ে আসবো এবং নিজের হাতে পরিয়ে দেব কি আমারে দেখতে আসবো হরে মা না না তুমি বাবারে কও অগরে খবর পাঠিয়ে দিতে ওরা যেন আমার দেখতে না আসে মালা ওরা তোরে দেখতে আসবো আমার কাছে সংবাদ পাঠাইছি আর ওগো আসার অনুমতি দিয়া দিছি শোন জীবনে আমি কাউরে কোনো অনুরোধ করি নাই শুধু আদেশ করছি আইজো তোরে আদেশ করতেছি আমার ইচ্ছার বিরুদ্ধে
কোনো কিছু করবি না। আমারও একটা কথা শুনে রাখো, আমার মনের বিরুদ্ধে কোনো কিছু করতে দাও না। চুপ। এটা আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, তাই এইখানে আমার ইচ্ছা ছাড়া অন্য কারো ইচ্ছার কোনো দাম নাই। এইখানে সব মৃত, জীবিত শুধু আমি, তাই জীবিত মানুষের কথাই শুধু কার্যকর হইব, কথাটা মনে রাখিস। মা, বকুলের সারা বীর মালা আমি অন্য কাউরে পড়াইতে পারুম না মা, কাউরে না, কাউরে না। এই মালা কাইলোর গলায় পরাইলে মালার মুখে যে হাসি দেখুম, সেই হাসির মূল্য আমার কাছে এই পৃথিবীর চাইতে অনেক বেশি। মালা, তোমাকে নিয়ে আমি একটি সুখের স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন সফল করে নতুন একটা পৃথিবী গড়ব, যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। কাল তোমাকে এই হারটি পরিয়ে আমার ভালোবাসার স্বাগত জানাবো। কাইল আমার দেখতে আসবো, আর ওইদিকে বকুল আমার জন্য অপেক্ষায় থাকবো। এখন আমি কি করি? কবির দাদু, আজ মেয়ে দেখতে যাওয়ার কথা, কিন্তু আজ দুদিন যাবো আমার বুকের ব্যথাটা বেড়ে গেছে, আমি বুঝি আর যেতে পারবো না। যেতে পারবে না? না রে ভাই, বধুমতি গ্রাম অনেক দূরের পথ, যেতে আমার ভীষণ কষ্ট হবে। কিন্তু তুমি না গেলে? মেয়ে তো তুই পছন্দ করেই রেখেছিস, তুই বরং তোর মামাকে নিয়ে চলে যা, আমি মাতবরকে চিঠি লিখে দিচ্ছি, ওনার সম্মতি পেলে তোরাই কথাবার্তা বলে দিন তারিখ ঠিক করে আসিস। ওকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা কাশিমপুর মন্ত্রী বাড়ি থেকে এসেছি। ও, আমি তো আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আপনি মাতবর সাহেব? জি, আমি আলী আকবর মাতবর, ম্যাট্রিক পাস। শুনুন, মন্ত্রী সাহেবের শরীরটা বেশি ভালো না, তাই তিনি পত্র দিয়ে পাঠিয়েছেন এবং বলেছেন পাত্রী পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলতে। ও হচ্ছে মন্ত্রী সাহেবের একমাত্র নাতি কবির। ওয়ালাইকুম আসসালাম। ভাগ্নে, চিঠিটা দাও। নিন, ভেতরে আসুন। আরে সোনার টুকরা ছিলে, মালা এখনো আইলো না, আমি তো ভাবছিলাম মালা আমার আগেই চলাইব। মালা, অন তুই কই যাস? বকুল আমার জন্য অপেক্ষা করতেছে মা। না না, অহন তুই যাইতে পারবি না। কই মালার মা? মালার মা ওরা এসে পড়ছে, তাড়াতাড়ি মালারে সাজাইয়া নিয়ে আসো, দেরি করিও না। কিন্তু অহন তুই পাগলামি করিস না মা। আমি কারোর সামনে যাইতে পারুম না মা। মারে, ওরা তো এখন তোরে লয়ে যাইতে আসে নাই, তোরে দেখতে আইছে। এখন যদি তুই না যাস, তাহলে তোর বাপের মান ইজ্জত সব চলে যাইব। আয় সাই চল। না না, আমি সাজতে পারুম না। মালা, আমি তোরে কথা দিলাম, তোর মতের বিরুদ্ধে তোর বিয়ে আমি হইতে দিব না। অহন তুই এইবারে মান ইজ্জত বাঁচা। মালা তো আজ না আইসা পারে না, কিন্তু আইলো না কেন আমার জানতেই হবো। কি আমার মা লক্ষ্মীকে সাজিয়ে আনোনি কেন?
না না তার দরকার কি, মাকে এমনিতেই ভালো লাগছে। আই লাভ ইউ মাই সুইটহার্ট, আই লাভ ইউ। আমারে তুমি বকুলের কাছ থেকে কাইলা নিতে আসছো, কোনো দিন পারবা না। বকুল, এখানে কেন এসেছিস? আইসি দেখে অবাক হলেন কেন? আমি আর মালা সেই ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করছি, লেখাপড়া করছি, আর আজ আমার ছোটবেলার খেলার সাথে জন্মদিন। পরে আমি একটা উপহার দিতে আসি, উপহারটা দিয়েই চলে যাব। পরে তুই লেলে যেতে আসি নাই, যেদিন আসুম সেদিন মালারে বিয়ার শাড়ি পরাই নিয়ে যাবো। মাধব সাহেব, বেদবটা কে? আমি পল্লী মায়ের ছেলে, আর পল্লী মায়ের ছেলেরা মেহমানদের সাথে বেদবি করে না। Shut up, you rascal! Hold your tongue, mister! তুই একটা ইংরেজি শব্দ ব্যবহার করলেই শিক্ষিত হওয়া যায় না। তুমি জানো আমি কে? আমি কাশিমপুর গ্রামের সাবেক মন্ত্রীর একমাত্র নাতি। মিনিস্টার তো অন্য কোনো গ্রহ থেকে আসেনি, তিনিও আমাদের মতোই একজন মানুষ, আর মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। হোক সে একজন মন্ত্রী, হোক সে একজন দিনমজুর, সবার পরিচয় একটাই, আর সে হলো মানুষ। বকুল, তুই এখান থেকে যাবি না, আমার পিটানি খেয়ে মরবি। মালারে, এই উপহারটা দিয়াই আমি এখান থেকে চলে যাব। মাধব সাহেব, আমি আপনার মেয়েকে দেখতে এসেছি এবং আমার পছন্দও হয়েছে, তাই আপনি অনুমতি দিলে ওকে আমি একটি স্বর্ণের হার পরিয়ে দিতে চাই। তুমি নিজের হাতে তোমার পছন্দ করা বউকে হার পরাতে চাও, এটা তো খুশির কথা। থ্যাংকস মামা, হারটা দাও। ওপেন ইট। তোমার বকুল ফুলের মালাটা তুমি আমার নিজ হাতে পরাইয়া দাও। মালা, তুই স্বর্ণের হার গ্রহণ না কইরা সামান্য একটা বকুল ফুলের মালা গ্রহণ করছস? ভালোবাসার কাছে সোনা দানা হীরা মণি মুক্তার কোনো মূল্য নাই বাবা, কোনো মূল্য নাই। বাবা কবির, আমি আমি লজ্জিত। লজ্জার কিছু নেই মাধব সাহেব, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাই আপনার আপত্তি না থাকলে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলুন। আপত্তি কিসের? আমার মেয়ে মন্ত্রীবাড়ির বউ হবে, এটা তো আমার জন্য খুশির কথা। তাহলে শুক্রবারে মালার সাথে আমার বিয়ে হবে। শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা ভেতরে আসুন। জি মামা, দাদুকে আমি সব বুঝিয়ে বলবো। মামা, আজ এখানে যা হয়েছে দাদু যেন কিছুই না জানে, কোনো কিন্তু নেই, এ বিয়ে হতেই হবে। আমি সব সহ্য করতে পারি কিন্তু অপমান সহ্য করতে পারি না, আর আমি যা চাই তা পূরণ হওয়ার আগ পর্যন্ত আমি শান্তি পাই না। দিস ইজ মাই হ্যাবিট। Ha 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 ha.
আজ যে বকুল ফুলের মালা তুমি মালার গলায় পরিয়েছ, দুদিন পর আমি স্বর্ণের হার ওই মালার গলায় পরিয়ে বিয়ে করে তোমার সামনে দিয়ে নিয়ে যাব। দিস ইজ মাই প্রমিস। ভাগ্যক্রমে মালা যদি তোমার হাতেই চলে যায়, ওর হৃদয় থাকবে আমার কাছে। সে হৃদয়ের দেখা তুমি কোনোদিনই পাবে না। হৃদয় নিয়ে খেলার যুদ্ধে তুমি হেরে যাবে। নো, আই নেভার লস্ট এনি ওয়ার। শোনো, বকুল ফুলের মালা থাকবে তোমার হাতে আর মালা থাকবে আমার হাতে। গুড বাই। মালার জীবনে আরেকটা ঝড় উঠল। জানি না এ ঝড়ের মোকাবেলা সে করতে পারবে কিনা। তাহলে দিন তারিখ সব ঠিক করিয়ে এসেছ? জি স্যার। মেয়ে কেমন দেখলে? খুব ভালো স্যার, দেখলে মনে হয় একটা সোনার পুতুল। তাহলে সব ব্যবস্থা করে ফেলো। এত বড় বাড়িতে মাত্র আমরা কজন, এবার বউ এলে বাড়িটা শোকের আলোতে ঝলমল করে উঠবে। আল্লাহ, আমি যেন নাগপুর মুখ দেখে মরতে পারি। না না, যাইতে হয় বকুলের বাড়িতে বউ হয়ে যাবো, অন্য কারো বাড়িতে না। কোন বাড়িতে যাবি না যাবি এটা আমার সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্তে যদি মাইনে নিতাম, তাহলে আজ বকুল ফুলে মালা গলায় না দিয়া স্বর্ণের মালা গলায় পড়তাম। মালা সিরা ফেলালে কি ভাবছো বকুল আমার জীবন থেকে সরে গেছে? না, যতদিন পর্যন্ত সেই ফুল থাকবো ততদিন পর্যন্ত একটার পর একটা মালা তৈরি হইব, আর সেই মালা আমার আর বকুলের জীবনে সুগন্ধ ছড়াইব। কিন্তু আমি বকুল যে মাইরা তার লাশ পচাইয়া, সেই লাশের পচার গন্ধ দিয়া তোর জীবনটা বিষয়ে তুলুম। বকুল আমার জীবনের একটা অঙ্গ, বকুল মরলে আমিও মরুম আর বাঁচলে আমিও বাঁচুম। কারণ অনেক আগেই বকুলরে আমি আমার স্বামী বইলা মনে মনে কবুল করে ফেলাইছি। আর আমি অনেক আগেই বকুলরে মাইরা ফেলাইবার নিয়ত করে রাখছি। তোমার মতো মানুষের নিয়ত কোনো দিন পূরণ হইব না। হইব হইব, কবিরের হাতে তুলে তুইলা দিয়াই আমার প্রথম নিয়ত পূরণ করুম। যদি পারো চেষ্টা করে দেখো। দেখুম দেখুম, অপেক্ষা কর। বকুল, তোমার বকুল ফুলের মালাটা তুমি নিজ হাতে আমার পরায় দাও। মালা, সেই হার ফিরিয়ে দিয়ে যে অপমান তুমি আমাকে করেছো তার প্রতিশোধ কত কঠিন হতে পারে আমি তা তিলে তিলে তোকে বুঝিয়ে দেব। দিস ইজ মাই প্রমিস। মালাটা শুকাই গেছে বকুল, আমার শুধু মালা পরাইতে আইছিল, নিয়া গেল না কেন? আসো বকুল, আমারে তোমার ঘরে নিয়ে যাও। বন্ধুয়া রাখিও বুকে
আমার সেলুটার স্কুল ছুটির সময় পার হয়ে গেছে, এখনো ফেরে নাই। কোন কি স্কুল তো ছুটি হয় বেলা 12টায়, অন্ত বিকাল 4টা। ঠিক আছে, আপনি জানেন আমি দেখতেছি। আচ্ছা, কোনটা গেল তুমি? বকুল, বকুল, আমার পোলা তখন স্কুল থেকে ফিরল না। ওরা গেল কোথায়? আমার মনে হয় ওরা খেলাধুলা করতেছে। এক কাম করেন, আপনি ওই দিকটায় যান, আমি এই দিকটায় দেখতেছি। আল্লাহ জানে কই পাবো। জব্বার রে, জব্বার! কোনারই তো দেখতেছি না, পুরা হক করলে গেল কই? এই যে বকুল মিয়া, তোমারই তো খুঁজতাছি। কেন? জরুরি কথা আছে। কি কথা? তুমি আসো আমার লগে। আসুই না? বকুল, বকুল, তুমি এখানে? হ মালা, আমি তোমার অপেক্ষায় আছিলাম। আমার? হ। তাহলে বলো কি বলবা। মালা, আজকের পর থেকে আমারে তোমার ভুলে যাইতে হইব। তোমারে? তোমারে ভুলে যাবো? হ, শুধু তাই না, তোমার বাবা যার সাথে তোমার বিয়া ঠিক করছে তারাই তোমার বিয়া করতে হইব।
এই কথা তুমি কইতাছো? হমলা, আমার নাম তোমার হৃদয় থেকে মুসা ফেলাইতে হইব। হৃদয়ে লেখা নাম কোনোদিন মুসা যায় না। মুসতে না পারলে সেই নাম মনের পর্দা দিয়ে ঢাইকা ফেলাও। আমি পারুম না। তোমারে পারতে হইব, কারণ তোমার বকুলের জন্য তুমি পল্লী মায়ের বুক খালি করতে পারো না। কি কইতে চাও তুমি? দেখাইতাছি। দেখো, মালা, যদি আমরা একে অপরের ভুলে না যাই তাহলে তোমার বাবা হোগো সবাই রে এই ঘরে পুরায় মারবো। বাবা, তুমি? বাবা, তুমি মানুষ না, একটা পশু, জানোয়ার। মালা, মালা, আমার সারা জীবনের স্বপ্ন এই পল্লী মায়ের ছেলে মেয়ে গো লেখাপড়া শিখে মানুষ করা। ওহন সবকিছু তোমার হাতে। মালা, এই ছেলে মেয়েরা দেশের ভবিষ্যৎ। তোমার আমার দুইটা জীবনের জন্য দেশের ভবিষ্যৎ নষ্ট করো না। যাবি 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 বাবারা যাবি। মালা, মালা, এতগুলো মায়ের সন্তানের জন্য তোমার তোমার সামান্য ভালোবাসা বিসর্জন দিতে পারো না? এত স্বার্থপর হইও না মালা, এত স্বার্থপর হইও না। মালা, তুই যখন কোনো কথাই কবি না, দেখ এই পেট্রোল ঢাল, ঢাল পেট্রোল। তুমি মারো না, ওরা বকুলের সন্তান, বকুলের জীবন, আর আমার জীবন চলে গেল, বকুলের জীবন আমি নষ্ট হতে দেব না, দেব না। মাদবা সাহেব, মালা আমার কথা রাখছে, আইস দেখা মালা আমারে ভুলে যাইব আর আপনার কথা মতো বিয়ে করব। এবার এবার আপনি দরজা খুলে দেন। নিশ্চয়ই খুলে দেবো, কিন্তু মালা যেই মুহূর্তে মন্ত্রী নাতিরে কবুল করিব সেই মুহূর্তে ওই দরজা খুলে দেবো। এবার যাও। না, আমি ওকে ছেড়ে চাইতে পারুম না। তাহলে তুই ওদের সাথে থাকবি। এই তালা খোল। কাইন্দো না মালা, কাইন্দো না, জীবনের শেষ বিদায় তুমি আমার চোখের চলে দিও না, একটু হাসি মুখে বিদায় দাও, তা না হলে তোমার এই চোখের চলের স্মৃতি আমার সমস্ত জীবন কান্দায় মারব। আমার ভালোবাসার স্মৃতি তোমার সমস্ত জীবন কান্দায় মারবো, আর তুমি কইতেছো হাসি মুখে তোমার বিদায় দিতে। পারুম না, পারুম না, তোমার শেষ কথাটা আমি রাখতে পারুম না। মালা, মালা, আমি কোনোদিন কান্দুম না, কান্দুম না, না কান্দুম না, কান্দুম না, কান্দুম না, আমি আর কখনোই কান্দুম না মালা, আমি আর কান্দুম না, কান্দুম না, কান্দুম না। আমার ভালোবাসা এই পল্লী মায়ের সন্তান গো মাঝে বিলাই দেয়া, সুখেই থাকুক আমার সুখ শান্তি অন এই ছেলে মেয়েরা। আয় বকুল, বকুল, দেখি পাগল হয়ে যাবি তুই। তোমারও ভালো লাগবে, মাথায় কাপড় দিয়ে আমার হেসে লাগবো না। মাধবর সাহেব, রাত অনেক হলো, এবার বিয়েটা পরিয়ে ফেলুন, নয়তো যে দেরিতে আরো রাত হবে। কাজী সাহেব। জি। কাজী সাহেব, বিয়েটা পরিয়ে ফেলুন, যান ভেতরে যান। এই
তুমি ওনাকে নিয়ে যাও, আপনিও যান। জি চলুন। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই আমি বাঁচি। বেগম ইসমতারা মালা, আপনার বিবাহ কাশিমপুর নিবাসী মরহুম হামিদুর রহমানের একমাত্র পুত্র মোহাম্মদ কবিরুদ্দিনের সহিত 2,01,000 দেনমোহরানা ধার্য করা হইয়াছে। আপনি কি এই বিবাহে রাজি আছেন? বলুন বিসমিল্লাহ কবুল, বলুন বিসমিল্লাহ কবুল। বলুন বিসমিল্লাহ কবুল। শুকর আলহামদুলিল্লাহ। চলো চাচা, মালা তো বেহুশ হয়ে গেছে। কি বিয়ার সময় এরকম হয়েই থাকে, যা যাই আমার জ্ঞান ফিরে যা। কিন্তু চাচা, আমার তো মনে হয় মালা কবুল কয় নাই, বকুল কইছে। চুপ কর। কবুল না বললে কাছে কি ভুল শুনছে, যা যা এখান থেকে ওর জ্ঞান ফিরে যা। আপনি কি এই বিবাহে রাজি আছেন? বলুন বিসমিল্লাহ কবুল, কবুল। শুকর আলহামদুলিল্লাহ। এবার যাও, তোমাকে ছুটি। মালা, আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেছে। সুখে থাকো মালা, সুখে থাকো। চলো তোমাকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসি, তোমাকে বাবা মা চিন্তা করতেছে। চলো। মাধব সাহেব, এবার আমরা বিদায় নিতে চাই। শুনুন, মা আমার বাপের বাড়ি ছেড়ে যাবে, তো তাই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। তাহলে তো ঠিক আছে, ঠিক আছে। ওকে এভাবে গাড়িতে তুলে দিন, দেখবেন যেতে যেতে সব ঠিক হয়ে গেছে। এখন যেতে না পারলে রাত ভোর হয়ে যাবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। জি। এই হাই, আজ থেকে বকুল ফুলের মালা তোমার, আর মালা আমার, শুধুই আমার। মনের মাঝে খোদাই কইরা আছি তোমার ছবি, মরার আগে তোমার কাছে একটি শুধু দাবি, দাফন দিয়া ওই কবরে তোমাকে দেখিবার তরে, খোলা রাখো চোখ আমার। গুড নাইট। প্রেমের তৃষ্ণা গো আমার, বড় তৃষ্ণা গো বুকে, প্রেমের তৃষ্ণা গো, তুমি আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সুখ, তুমি আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সুখ। অকালে জড়াইয়া বৃষ্টি শীতল কইর বুক আমার, বড় তৃষ্ণা গো বুকে, প্রেমের তৃষ্ণা গো আমার, বড় তৃষ্ণা গো বুকে, প্রেমের তৃষ্ণা গো, তুমি আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সুখ।
দাদু ভাই, আয় আয় বস। আরে বউকে নিয়ে এসেছি। হ্যাঁ দাদু ভাই, কিন্তু এখন তুমি ওর মুখ দেখতে পারবে না। কেন? কারণ বধুর বেশভূষা পরে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেছে। তাহলে ডাক্তার দেখা। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। আমি এখানে এলাম কিভাবে? আমি এখানে কেন? বিয়ের রাতে একটি মেয়ের বাসর ঘরে তো তার আসল ঠিকানা। না, আমার কাছে আসবে না, আমাকে স্পর্শ করবে না। স্বামী স্ত্রীকে স্পর্শ করবে না, তা কি করে হয়? না, আমি তোমার স্ত্রী নই, আর তুমি আমার স্বামী নও, কারণ আমি তোমাকে কবুল করিনি। কবুল করনি? না না না। যদি কবুল করে থাকো তাহলে তুমি আমার স্ত্রী, আর যদি না করে থাকো তাহলে তুমি আমার রক্ষিত হয়ে থাকবে। না, এ অন্যায়, এ পাপ। আমাকে বাঁচান। মালা, আমাকে বাঁচান। উঠে এসো। কবি, কে এই মেয়ে? দাদু, তোমার নাত বউ। না না, আমি ওর বউ না। দাদু, ও মিথ্যে বলছে, ও আমার স্ত্রী। না, ও মিথ্যে বলছে, আমি ওর স্ত্রী নই। ও বলছে তুমি ওর স্ত্রী, আর তুমি বলছো ও তোমার স্বামী নয়। এখন আমি কার কথা বিশ্বাস করি বলো? দাদু, আমি নামাজ ঘরে বসে আল্লাহর পবিত্র কোরআনের বুকে রেখে বলছি, আমি আপনার নাতিকে কবুল করিনি, কবুল করিনি। দাদু, ও মিথ্যে বলছে, তুমি ওর কথা বিশ্বাস করো না। চুপ কর, চুপ কর। যে মেয়ে পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে কথা বলছে তার কথা যদি আমি অবিশ্বাস করি তাহলে পবিত্র কোরআন শরীফের অবমাননা করা হবে। তা আমি কালী কাজীকে সংবাদ পাঠাবো, তাকে জিজ্ঞেস করে সবকিছু জানার পর আমি সিদ্ধান্ত নেব। বেশ, এখন ওকে আমার ঘরে যেতে বলো। না, যতক্ষণ পর্যন্ত কাজীর মুখ থেকে না শুনবো ততক্ষণ পর্যন্ত ও তোমার ঘরে যাবে না। দাদু, আমি আমার বাড়ি যাব। না দাদু, তোমার কোনো ভয় নেই, কাজে আসার আগ পর্যন্ত তুমি এই ঘরেই থাকবে, এটা পবিত্র নামাজ ঘর, কেউ তোমাকে রক্ষা করতে না পারলেও এই পবিত্র ঘরই তোমাকে রক্ষা করবে। দাদু, আমি এখনো বলছি ও আমার স্ত্রী, ওকে আমার ঘরে নিয়ে যেতে দাও। না, ও এখানেই থাকবে। দাদু, আমি শেষবারের মতো বলছি, ওকে আমার ঘরে নিয়ে যেতে দাও, নইলে আমি ভুলে যেতে বাধ্য হব তুমি আমার দাদু। কবির, কবির, তোমার দাদু আর নেই। এই সেই বকুল তলা, এই সেই বকুল ফুল, বকুল আছে, ফুলও আছে, কিন্তু মালার জন্য আর মালা গাঁথা হবে না। মালা, আমার স্মৃতি তুমি মনে রেখো না, কিন্তু তোমার স্মৃতিটুকু শুধু আমার থাক। মালা, মালা, দরজা খোলো, দরজা খোলো বলছি। মালা, এখন তোমার সর্বনাশ করে ফেলা। এটা পবিত্র নামাজের ঘর,
কেউ তোমাকে রক্ষা করতে না পারলেও এই পবিত্র ঘরই তোমাকে রক্ষা করবে, রক্ষা করবে। আল্লাহ আমাকে তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। মালারে বেহুশ অবস্থায় গাড়িতে তুলে দিয়েছিল, মালা স্বামীর ঘরে গেছে, দুই দিন হয়ে গেছে, কিন্তু আল্লাহ জানে কি অবস্থায় আছে। আল্লাহ আমার বুকে ধন কলেজের টুকরো মালারে দেখে রেখো, দেখে রেখো আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ উদ্ধার করো, উদ্ধার করো, আল্লাহ উদ্ধার করো। নামাজের ঘরে বসে থাকলে ভেবেছে আমার হাত থেকে বেঁচে যাবে? নো, নেভার। কবির, তুই আমার বন্ধু, কিন্তু তোর আসল রূপটা এতদিন আমার চোখে পড়েনি। আমার ভাবতে অবাক লাগছে, তোর মতো এমন নির্দয় নিষ্ঠুর মানুষ আমার বন্ধু? ছি ছি, আমি এতদিন একটা পশুকে বন্ধু ভেবেছিলাম। শাট আপ ইউ সন অফ এ বিচ। গুড বাই মিস্টার কবির, গুড বাই। ইউ আর নো মোর মাই ফ্রেন্ড, নো মোর। কবির, বিয়ের রাত থেকে এ পর্যন্ত মেয়েটা এক ফোঁটা পানি পর্যন্ত স্পর্শ করেনি, আর এভাবে থাকলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট তো আজ আমি ঘটাবো। কবির, কবির শোনো, কবির, কবির। তুমি রক্ষা করো। মালা, উঠে এসো, নয়তো টেনে হিঁচড়ে তোমাকে এ ঘর থেকে বের করে নিয়ে যাবো। বেরিয়ে এসো। রক্ষা করো আল্লাহ। কবির, কি করছো তুমি? ওকে ওকে ঘর থেকে বের করে নিয়ে যাবো। না, এটা কোন ঘর জানো? এটা পবিত্র নামাজ ঘর। আর যাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যেতে চাচ্ছ, তার বুকে রয়েছে পবিত্র কোরআন শরীফ। কবির, এত বড় পাপ তুমি করো না, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। মামা, ওকে আমি 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি ও ঘর থেকে বেরিয়ে না আসে, ওকে আমি গুলি করে এ ঘরে কবর দেব। এখন আমি কি করি? ওর বাবাকে গিয়ে সবকিছু জানাতে হবে। এত কিছু ঘটে গেছে, আমি কিছুই জানি না। জানাবার মতো কোনো পরিস্থিতিই ছিল না। এখন মালার কি অবস্থা? মালা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে বলেছে সে কবিরকে কবুল করেনি। রুমা কইছিল মালা কবুল কয় নাই, তাইলে কি ওর কথাই সত্যি? আর যদি কবুল না কয়ে থাকে, তাহলে তো এটা পাপ, মহাপাপ। মাদবর সাহেব, আজ 3 দিন হয় মালা নামাজের ঘরে কোরআন শরীফ বুকে নিয়ে বসে আছে, এই 3 দিন এক ফোঁটা পানি পর্যন্ত পান করেনি। আর এইভাবে যদি একটা দিন অতিবাহিত হয়, তাহলে মালা বাঁচবে না, বাঁচবে না। আমার বুকে ধন কলিজের টুকরা এভাবে মরতে পারে না, শুধু তোমার জন্য আজরে অবস্থা। এবার খুশি হয়ে যেত, তোমার জিত বজায় রাখার জন্য তোমার একমাত্র মেয়ের জীবন শেষ করে দিলা। আইস মালা মরতে বইছে, ওর পাশে কেউ নাই। তোমার অসুখ হইলে তোমার এই মাইয়াই তোমার মাথার কাছে দিন রাত বসে থাকতো, কইতো মামা তোমার কিছু হইব না, তুমি ভালো হয়ে যাইবা। অন্তত তুমি বালাই আছো, তোমার একমাত্র
মাইয়ারে দুঃখের সাগরে ভাসাইয়া তুমি তো ভালোই আছো। ওহ আমার মালা মরে যাইব, মরে যাইব। আমি অন্যায় করছি, আমি পাপ করছি, আজ আমার পাপের জন্য আমি আমার মায়েরে মরতে দিব না। আমি আইজি আমার মালারে নিয়ে আসুম, মালারে নিয়ে আসুম, মালা মালা। মন্ত্রীর বাড়িতে এখন আর মন্ত্রী নেই, তাই আজ আমি কোনো পাওনাদারকে ক্ষমা করব না। আপনারা, আমার মেয়ে কোথায়? ওকে আমি নিয়ে যেতে এসেছি। আপনার মেয়ের প্রতি এখন আপনার কোনো অধিকার নেই, ও এখন আমার স্ত্রী। না, ও তোমার স্ত্রী নয়, কারণ ও তোমাকে কবুল করেনি। তাহলে ওকে আমার হাতে তুলে দিলেন কিভাবে? আমি ভুল করেছি, অন্যায় করেছি। তাহলে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করা ছাড়া এখন আর আপনার কিছুই করার নেই। যান, চলে যান এখান থেকে। যাব, কিন্তু আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাব। ওদের দুজনকে আমাদের গ্রামের ব্রিজের ওপারে ফেলে দিয়ে আয়। ওদের কেউ যদি আমাদের গ্রামে প্রবেশ করে তাহলে হাত পা ভেঙে ব্রিজ থেকে ফেলে দিবি। নিজা, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোকে আর তোর বাড়িঘর সব আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো, ছারখার করে দেবো। আমি এখন কি করি? মায়ের এইভাবে থাকলে তো মরে যাইব। ওরে আমি কেমনে বাঁচাবো, কার কাছে যাব? আপনার মায়ের উপর অত্যাচার হইতেছে। ও ভাই, আমার মায়ের দরে তোমরা বাঁচাও না। তোমার মতো মানুষের সাহায্য করলে গ্রামের সমস্ত মানুষ আমাকে গায়ে থুতু মারবো। মাতবর, মাতবর, তোমার লাগে আমি সব হারায়া এখন গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই। আমি কইছিলাম না তোমার পতন না দেখা আমি মরুম না। দেখছ আল্লাহর দরবারের বিচার দেখছ? আল্লাহর মায় দুনিয়ার বাদ। ভাই, তোমরা আমার যা ইচ্ছা শাস্তি দাও, কারণ পাপ আমি করছি, অন্যায় আমি করছি, কিন্তু আমার মায়েরা তো কোনো দোষ করে নাই। তুমি মানুষের স্ত্রী ছেলে মেয়ের ক্ষতি করছো, অগ্রকর সারা করছো, এখন তোমার নিষ্পাপ মাইয়াটা মরতে বসে, এটা এটা তোমার পাপের শাস্তি। শোনেন, কোন কোন আপনারা কি চান বাপের অন্যায়ের শাস্তি তার নির্দোষ মায়েরা ভোগ করুক? না 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 না, তাইলে আপনারা আপনাকে গ্রামের মাইয়াদেরে বাঁচান, ওই মন্ত্রীর নাতির হাত থেকে বাঁচান। মন্ত্রীর নাতির সামনে দাঁড়াইয়া কেউ কথা কইতে পারবো না, পারবো শুধু একজন। কোকে না, আমি তার কাছেই যাবো। কোকে না, বকুল বকুল। আপনি এখানে কেন এসেছেন? আমার জীবনের সুখ শান্তি কায়রা নিয়েও কি আপনি শান্তি পান নাই? আপনি আমার সামনে থেকে চলে যান, নয়তো আমার অন্তরের ঘুমন্ত পশুটা জায়গা উঠলে ওই পশুটা আপনার জীবন শেষ করে দিব। বাবা, আমার জীবনের আর কিছুই নাই, আমার সমস্ত জীবনের অন্যায়ের শাস্তি আল্লাহ আমার না দিয়া আমার নিষ্পাপ মায়ের আরে দিছে। বকুল, তুমি ওরে বাঁচাও বাবা, বাঁচাও। ও তখন মন্ত্রী বাড়ির বউ, সুখেই থাকার কথা। না বাবা না, ওর বিয়া হয় নাই, মালা কবির রে কবুল করে নাই।
মালা কবুল কয় নাই, তবু আমি কবিরের হাতে তিলা দিছি। বকুল, আমি শুনছি মালা এখনো পবিত্র, ওই শয়তান ওর কোনো ক্ষতি করতে পারে নাই। এসব আপনি কি কইতাছেন? আমি ঠিকই কইতাছি বাবা, ও পরে তুমি পাচ্ছো বাবা। বাবা বকুল, বকুল বাবা, তুমি আমার মায়ের বাঁচাও বাবা। আম তুমি ছাড়া কেউ আমার কলেজের টুকরে মালারে বাঁচাইতে পারবো না বাবা। বকুল, তুমি কইছিলা একদিন না একদিন তোমার মায়ের কবরে আমার ক্ষমা চাইতে হইব, কইছিলা না? কইছিলা না? কইছিলা না? বোন, আমি তোমার স্বামী আর তোমার প্রতি অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, অনেক অত্যাচার করছি। তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আমার ক্ষমা করে দাও। চাচা, মালার কি হয়েছে? কন কন চাচা, মালার কি হয়েছে? তাহলে শোনো, তুমি রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। না, আমি মালারে মরতে দেব না, মরতে দেব না। মালা, মাথায় কাফন বাঁধ, আজ জীবনের প্রথম আমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে এক্ষুনি আমার সাথে চল। বকুল একাই মালারে উদ্ধার করতে কাশিমপুর ছুইটা গেছে, কিন্তু বকুল একা ওই শয়তানের সাথে পারবো না, পরে মাইরা ফেলাইব, সাথে মালাও মরবো। না, বকুল আর মালা এই পল্লিমায়ের আশীর্বাদ, ওরা বললে এই পল্লিমায়ের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাব, কারো লেখাপড়া হইব না। তাই বকুল আর মালার জন্য আমরা জীবন দেব। এই কে তুই? কোন গ্রামের মানুষ? আমি মধুমতি গ্রামের, মন্ত্রীর বাড়িতে যাবো। না, মধুমতি গ্রামের কোন মানুষ কাশিমপুর যাইতে পারবো না। কেন পারবো না বলো, উত্তর দাও। কোন উত্তর নাই, চলে যা এখান থেকে, তা না হইলে লাশ ফলায় দেবো। কিন্তু আমি কইছি, লাঠি আর লইয়াছেন কেন? আইজি হইব মন্ত্রী বাড়ির সাথে আমাকে শের বোঝা পড়া, লড়াই করবেন? হ আইজ আমরা মাথায় কাপড় মেঁধে আপনারা ক্ষান্ত হন। এক মালার জন্য এত রক্তপাতের প্রয়োজন নাই, আমি যখন আইছি মালারে দুনিয়ার কেউ আর আটকে রাখতে পারবো না। তাইলে মালা আসবো কি কইরা? আসবো আসবো, একটু অপেক্ষা কর। মামা, নইলে তোমাকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো। হ্যাঁ, মেরে ফেলো।
তবু আমি তোমাকে এত বড় অন্যায় কাজ করতে দেব না, কিছুতেই না। মন পাখি তোমায় ডাকি মনেরই কাছে এসো, মন পাখি তোমায় ডাকি মনেরই কাছে এসো, যুগ যুগ ধরে হৃদয়ে লিখেছি তোমার নাম, সে নাম কখনো মুছে যাবে না, বকুল ফুলে মালা দিয়ে তোমাকে সাজাবো, ধরে তুমি আছো মনের পিঞ্জরে। বকুল, বকুল, মালা, বকুল, মালা, 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 তুমি ফেলে দাও, নয়তো এই গ্রামবাসী আজ তোমাকে ক্ষমা করবে না। ফেলে দাও এই বন্দুক। না, ওই অত্যাচারীর লগে আমরা আর নাই। কবির, ওই বন্দুকের গুলি তোমাকে বাঁচাতে পারবে না, এবং আজ এইখানেই তোমার অত্যাচারের দিন শেষ হয়ে যাবে। কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, লড়াই করে যা শেষ করা যায় না, ভালোবাসা দিয়ে তা শেষ করা যায়। তোমার মাঝে শিক্ষা আছে, কিন্তু সেই শিক্ষা তোমাকে উগ্র হবার শিক্ষা দেয়নি। শিক্ষা মানুষকে মানুষ হবার শিক্ষা দেয়। তাই সেই শিক্ষার দোহাই দিয়ে বলছি, ওই বন্দুক ফেলে দিয়ে তোমার অন্যায়ের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নাও, তাহলে তোমার শিক্ষার মর্যাদা লাভ করবে। ক্ষমা চাও। তোমার কাছে ক্ষমা চেয়ে আমি পরাজিত হব? নো, নেভার। আজ এখানে সবাইকে আমি কুকুরের মতো গুলি করে মারব। কবির, তোমার ওই বন্দুকে মাত্র একটা গুলি আছে, কজনকে প্রাণে মারবে? ওই অস্ত্র দিয়ে মানুষ হত্যা করা যায়, কিন্তু ওই অস্ত্র কোনোদিন মানুষের জীবনে শান্তি এনে দিতে পারে না। অস্ত্র শুধু ধ্বংসই করতে জানে, কোনো কিছু করতে জানে না। কবির, ভেবে দেখো, ওই অস্ত্রই আজ তোমাকে সাহস দিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। কবির, ওই অস্ত্র ফেলে দিয়ে এসো, আজ তুমি আমি হাতে হাত রেখে নতুন সংগ্রাম করি। স্লোগানে স্লোগানে মুখরিত করি, অস্ত্র ছেড়ে সবাই হাতে কলম ধরি। ফেলে দাও অস্ত্র, এসো। Oh!
এসো। যা মা যা। মালা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বউ, আমি যাবো সম্পত্তি দখল করছিলাম সব ফিরাই দেব, আর আমার নিজের যা আছে পল্লিমায় সন্তানদের লেখাপড়ার জন্য মালা আর বকুলের হাতে তুইলা দিব। তুমি আসিয়া কান্দাইয়া যাইও তবু আমার সুখ।